বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওর প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিন ছাড়া আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা প্রপোর্শনালিভাবে রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা কাজটা করবেন। প্রথমে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের নাম হচ্ছে পাওয়ার ডিরেক্টর। তো এই অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি পাওয়ার ডিরেক্টর অ্যাপসে। বন্ধুরা, পাওয়ার ডিরেক্টর অ্যাপসে আসার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখান থেকে উপরে নিউ প্রজেক্ট এ প্লাস এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা এখানে আমাদেরকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ফটোতে চলে আসবেন। এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চান ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। এবার নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেজুলেশন বরাবর হয় নাই। তো এখান থেকে আপনারা নেসের দিকে ফিট অ্যান্ড ফিল এটাতে একটা ক্লিক করবেন, এখানে ফিল করে দেবেন। তাহলে একদম রেজুলেশন বরাবর ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে যদি ব্যাকগ্রাউন্ডটা ছোটো থাকে। এখান থেকে বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে একটু বড় করে দেবেন। আপনারা এখানে একদম প্রথমে চলে আসবেন, এখানে মিডিয়াতে একটা ক্লিক করবেন, এখানে ভিডিওতে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিডিওটাকে একদম জুম করে দেবেন রেজুলেশন বরাবর। এবার বন্ধুরা আপনার নেক্সট দিকে কাটার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে একটা ক্লিক করবেন। তাহলে আপনার এই ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে বাকি লেয়ারটাকে কেটে ফেলবেন। ভিডিও শেষ পর্যন্ত এসে আপনারা ব্যাকগ্রাউন্ডের লেয়ার উপরে একটা ক্লিক করবেন, এখান থেকে স্প্লিটে একটা ক্লিক করবেন, এবার উপরে ডিলিট একটা ক্লিক করবেন। তাহলে বাকি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা উপরে সেভ একটা ক্লিক করবেন। এখান থেকে প্রোডাক্ট এটাতে একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।